কত দূর, অনেকটা তো এলাম। আসলাম তুই চুপ সব এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি মালটা কি করছে। কোথায় স্যার? আরে পুরো বসে গেছেন স্যার সাজিয়ে। তুই কি ভেবেছিলি? আমি কি খালি রিভলভার নাকি? আমি এটা ভাবিনি, আমি তো প্রথম দিন থেকে জানতাম টাইম হবে আপনি পুরো লাইনে চলে আসবেন। এই যে টাইম হয়েছে সারা, আমি লাইনে চলে এসেছি। চুপ করে বসে থাক। তুই সাবধান, এটা কিন্তু ভর্তি। স্যার লোডেড মাল নিয়ে স্যার। সুরের বাচ্চা একদম নড়বি না, মানে চুপ করে বসে থাক। আমার বাড়িতে গুন্ডা পাঠিয়ে সালা আমাকে চমকাবি? সালা আমার মেয়েকে নিলামে তুলবি? আমাকে কিনে নিবি না? আমাকে সালা মেয়ে মানুষ পাঠিয়ে মদ খাইয়ে কিনে নিবি না? হাওয়া করে দেবো, কেউ জীবনে আর খুঁজেও পাবে না। দেখবি 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 ভুলে গেছে না? বহুত ভুলে গেছে। ভুলের মাসুর কোন এবার কোন সালা মাসুর কোন সালা? পেচ্ছাপ করে ফোন বুথ থেকে ফোন করে ডাক্তারবাবুকে কি বললি? আমার পেটে হেভি ব্যথা শুনে ডাক্তারবাবু বলল চেম্বারে চলে এসো। তুমি আমার মোনা, আমার মোনার গায়ে হাত বাড়িয়েছো তুমি, আমার মেছরার গায়ে হাত বাড়িয়েছো কুত্তা।
দিনেশ যেদিন আমার আমার মনের গায়ে হাত দিল স্যার, ওই দিন পুরো মটকায় আমার আগুন লেগে গেল স্যার একদম। আমি ওই দিনই ঠিক করে নিয়েছিলাম স্যার, ওই জানোয়ারকে আমি ছাড়বো না। আবার হাবরেটা ডিউটি মেরে এলি তো, হ্যাঁ কম পয়সা নক্কা ছক্কা সঙ্গে পেরেমটা ফিরি। দিনেশ দিনেশ সালা দিনেশ, ওই দিনেশ যদি লাত মারে তাড়াবো না সেদিন বুঝবি তুই। দিনেশের খবর আমি রাখবই, কুত্তার মতো তাড়াবে তোকে। টাকা চাই তো? তুই আছিস চুইংগাম, বুঝছিস তুই চুইংগাম। টাকা চাই না, চুইংগাম কেউ গিল্লে খায় না। এই নে নে টাকা। টাকা হিসেব করছিস? হ্যাঁ যাচ্ছি, আমি যাবো রাত্রে যাবো, দিদির বাড়ি যাচ্ছি আমি, ফিরতে অনেক লেট নাইট হবে, তারপরে হিসেব হবে হিসেব। আমি তো ভালোবাসি ওকে স্যার, পাগলের মতো ভালোবাসি, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি স্যার, একবার বলতে পারিনি মোনা আই লাভ ইউ আই লাভ ইউ। সে কি রে, আমাকে দুবার আই লাভ ইউ বলতে পারলি আর মোনাকে একবার বলতে পারলি না গাধা? না। আর পরদিন সকালে দিদির বাড়ি যাওয়ার সময় ফেরি থেকে ছুঁড়ে মালটা জলে ফেলে দিলি, তাই তো? ও পাপ তো স্যার, পাপ যত বিদায় হয় তত ভালো। পাপ কি অত সহজে ধুয়ে ফেলা যায় রে, ফুল গাছের ঝোপে রয়ে গেল যে। নদীর ধারের জমাট বাঁধা পলিমাটি আর বালি আর তাতে মাইকা আর সিলিকার দানা। হ্যাঁ যে বাবু স্কুটার ছাড়া এক পা নড়েন না, তার জুতোর বালি মাটি তো রাস্তায় পড়বে না। ধরা পড়ে গেলি, চ তোকে গঙ্গায় চান করাবো, চ। কোথায় যন্ত্রটা ফেলেছিস দেখাবি চ। বাবু পেয়েছি। কি রে এটা তো? আচ্ছা স্যার, আপনি মোনার দিকে ওইভাবে সার্ভিস রিভলভারটা ছুড়ে দিলেন কেন বলবেন? দেখলাম রিফ্লেক্স অ্যাকশনে ও কি করে। আরে ও রিভলভারই ধরতে পারে না, ওকে কি ধরবো? যাই বলুন স্যার, আপনি কিন্তু রবিকে ভালো করকে দিয়েছেন, পাঁচটা ভর্তি আর একটা খালি। আরে কাশীর ঘাটের সিনটা মনে পড়ে গেল, ওটাকে একটু বদলে নিয়ে দাওয়াইটা দিলাম। আচ্ছা স্যার ওই জুতোর ব্যাপারটা? শালকম স্পরণি, সব গোয়েন্দার বাপ গোয়েন্দা, ফাইভ অরেঞ্জ পিপস, তারপরে ওই সাইন অফ ফোর গল্পই তো আছে, লোকের পায়ের মাটি দেখে তার গতিবিধির অঞ্চল বুঝে পেলা। কে? অভিনন্দন বোস, ভালো মানুষই করে তুমি আর পার পাবে না। নিশা নেকামি করে না তুমি অনেক দিন চালিয়েছো। নিশা 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 এটা বল, নিশা বন্দুক তো, নিশা নিশা কি করছো? তোমার মৃত্যু, নিশা কি করছো? নিশা প্লিজ, নিশা নিশা নিশা, এটা কি এই 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 ধরনের ইয়ার্কি কেউ মারে? তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধ হবে না?